আমরা এখন এসেছি এক আড্ডায়, যেখানে আমাদের তুলির ফরজ চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন ফটো খিচ্ছি। অনুষ্ঠানে আমরা একজন দর্শককে পেয়েছি, উনি আমাদেরকে এই একটি দাদা বলবো, দাদাটা ভাঙিয়ে দিবেন। দাদাটি হচ্ছে দাদাটি বলবো দাদাটির সঠিক উত্তর দিতে পারলে আমরা ওই দর্শককে সম্মানিত করব আমাদের তুলির পরর চ্যানেল থেকে। তো আমি এসেছি, ভাই আপনার নাম কি? আপনি কি করেন? কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার। ধন্যবাদ, আমরা আমার একজন দর্শককে পেয়েছি যিনি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমরা এই যে আবু রায়হান সাহেবকে পেয়েছি, ওনার সাথে আমরা একটি কথা বলবো। উনি এখন আমাদের স্টুডিওতে আমাদেরকে একটি দাদার উত্তর দিবেন। দাদাটি হচ্ছে পৌনে সোয়া আর আড়াইয়ে কত? আপনার সময় 10 সেকেন্ড, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্নটি হচ্ছে পৌনে সোয়া আর আড়াইয়ে কত? আপনার আপনি চিন্তা করেন, আপনার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা আপনাকে আরও 3 সেকেন্ড সময় আছে, আমি এভাবে দিয়ে একটা ঘন্টা বাজাচ্ছি, ডিং 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 ডিং। আপনাকে বলতে হবে আপনার সময় শেষ। আবু রায়হান সাহেব, আপনি আমাদের স্টুডিও আসার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আমাদের চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে স্টুডিও আসছেন আমাদের এক দর্শক, আমরা তাকে পেয়েছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা প্রথমে উনাকে, ভাই আপনার নামটা কি? কাজী বেলায়েত হোসেন আমাদের স্টুডিওতে এসেছে আমাদের এই ধাঁধা অনুষ্ঠানে। উনি আমাদেরকে এখন একটি সঠিকভাবে একটা ধাঁধা ভাঙাইয়ে দিবেন। ধাঁধাটির উত্তর বললে আমরা তাকে আমাদের চ্যানেল থেকে ওনার জন্য থাকবে বিশেষ পুরস্কার। আমি বেলায়েত হোসেন সাহেবকে বলছি, আমার প্রশ্নটি হচ্ছে এই পৌনে সোয়া আর আড়াইয়ে কত? পৌনে সোয়া আড়াই আড়াই প্রশ্নটা এটাই। হ্যাঁ, আপনাকে আমি আবারও বলছি, পৌনে সোয়া আড়াই। হ্যাঁ, আমি প্রশ্নটা আবার বলছি, আপনার দাদাটি হচ্ছে পৌনে সোয়া আর আড়াই, আপনার কত সমান সমান কত? আপনাকে বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে। চার আপনার আরও সময় আছে, 2 সেকেন্ড, আপনি আবারও চিন্তা করতে পারেন। প্রশ্নটি হচ্ছে পৌনে সোয়া আর আড়াই কত? আপনার সময় শুনের প্রশ্নের উত্তরে উনি বলেছেন 4, উনার প্রশ্নের উত্তরটি সঠিক হয় নেই। শেষ, আমি কাজী বেলায়েত হোসেনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, আগামীতে আবারও আসবেন, ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমরা আরেকজন দর্শককে পেয়েছি আমাদের স্টুডিওতে এসেছেন আজকের এই দাদা অনুষ্ঠানে, উনি আমাদেরকে সময় দিয়ে দিয়েছেন এই জন্য আমরা। ভাই আপনার নাম কি? আমার নাম মশিউর রহমান। মশিউর রহমান কে পেয়েছি আমাদের স্টুডিওতে এসেছেন তুলির ফরজ চ্যানেলে। আমরা আজকের এই একটি এখন আমাদের এই যে লাইভ দাদা অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি মশিউর রহমানকে, উনি আমাদের স্টুডিওতে এসেছেন এই জন্য আমরা মশিউর রহমান ভাইকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই তুলির পরশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ মশিউর রহমান ভাই, আপনি কি করেন? আমি চাকরি করি। কিসের চাকরি করেন? সরকারি চাকরি করি। সরকারি চাকরি করেন, ধন্যবাদ। উনি সরকারি চাকরি করে একজন, আপনি কি চাকরি করেন ভাই? সরকারি কলেজে চাকরি করেন। আমরা একজন কর্মকর্তাকে পেয়েছি, ওনার এই যে আগমনে আমাদের স্টুডিও আজ সফল বা সুন্দর দেখাচ্ছে। আমরা ওনাকে একটি দাদার প্রশ্ন করব, দাদা করব, দাদাটি সে সঠিক উত্তর দিতে পারলে সে পাবে আমাদের এখান থেকে আকর্ষণীয় গিফট গিফট। আমরা বয়েবার ফিরে যাই প্রশ্ন পর্বে। মশিউর ভাই, আপনি আমার দাদাটি হচ্ছে পৌনে সোয়া আর আড়াইয়ে কত? পৌনে সোয়া আর আড়াই, আপনার সময় 10 সেকেন্ড,
দশ সেকেন্ডের মধ্যে আপনাকে বলতে হবে সঠিক প্রশ্নের উত্তর। সাড়ে চার বলেছে। আমার মনে হয় আপনার এখনো সময় আছে, আপনি আবারও চিন্তা করেন এবং হিসাব করে দেখেন। আমরা ততক্ষণ ঘন্টা বাজাচ্ছি, ডিং 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 ঘন্টা বাজে। এই যে দাদা অনুষ্ঠানের ঘন্টা বাজে, চারু তুলির পরের চ্যানেলে স্টুডিও আগত অতিথি ভাই, কি আপনি ঘোষণার কত হচ্ছে বলছিলেন? সাড়ে চার আমার মনে হয় সঠিক উত্তর। তাতে আমরা পেয়ে গেছি, আমরা সবাই মিলে একটা হাত তাড়িয়ে দিব এবং সবাইকে ধন্যবাদ জানাবো।